সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এটা তো অনেক ভক্তরই আশা, অনেকেরই প্রত্যাশা, আফরান নিশুকে সিনেমায় দেখা, ছোট পর্দা কাঁপানো এই অভিনেতাকে কবে যে বড় পর্দা দেখতে পাবো, এটা নিয়ে তো অনেক ভক্তরাই মুখে আছে। তবে এবার কি তাহলে সত্যি আফরান নিশু তার ভক্তদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে? তাহলে কি এবার আসলেই আফরান নিশুকে সিনেমায় দেখতে পাবো আমরা? এখন এমন প্রশ্ন কেন তুলছি সেটা পরেই বলছি। সূত্র মতো রিসেন্টলি জানা গিয়েছে যে জনপ্রিয় ডিরেক্টর রায়হান রাফির পরিচালনায় একটি ছবিতে কাজ করতে চলেছেন আফরান নিশু, এবং সেখানে আফরান নিশুকে একটি ডিফারেন্ট ক্যারেক্টারে দেখা যাবে। ইভেন এটাও শোনা যায় যে এই ছবিটির ক্যারেক্টারের জন্য রাইট নাও আফরান নিশু নিজেকে ট্রেন করছেন, জিমেও যাচ্ছেন বলে জানা যায়। এখন ভাই আফরান নিশু সিনেমায়, সো ডেফিনেটলি এটা একটা বড় নিউজ, এবং এই বিষয়ে কনফার্ম হওয়ার জন্য রায়হান রাফির সঙ্গে আমরা কথা বলি এবং তিনি এই ব্যাপারে কি জানান আপনারা নিজেরা একটু শুনে আসুন। রায়হান রাফি কথা শুনে বোঝা যাচ্ছে রায়হান রাফি এখানে নিশ্চিত করে এখনো কিছু বলেনি, শুধু জানিয়েছেন তাদের প্ল্যান চলছে, কথাবার্তা হচ্ছে। আফরান নিশুর সঙ্গে তিনি বেশ কয়েকবার আলাপ আলোচনা করেছেন, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রজেক্টটা খুব শীঘ্রই স্টার্ট হবে, এবং আমরাও চাই যেন সব কিছু ব্যাটে বলে মিলে যায় এবং আফরান নিশুকে খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যায়। সো ভিউয়ার্স, রায়হান রাফির সিনেমা যদি আসলে আমরা আফরান নিশুকে দেখতে পাই তাহলে কেমন হবে বিষয়টি? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।